আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিরানা ঢাকা থেকে বলছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখানে বসে কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ডাইনিং রুম। আমার বাসার মেন দরজায় ঢুকতে কিন্তু হাতের বামে পড়ে আমার ডাইনিং রুম, এতে করে সুবিধাই হয়। আর বামে আছে আমার ড্রয়িং রুম, এটাই হচ্ছে এক কর্নারে রাখা আছে শোরেক, আর এটা হচ্ছে ওয়াশরুমের একটা দরজা। এই যে এটা এটা হচ্ছে একটা ওয়াশরুম, আমার বাসায় দুইটা ওয়াশরুম। আমার আরেকটা বড় শোরেক আছে, এটা আমার ভিতরের রুমে রাখা আছে। এই ছোট শোরেকটা রেখেছি এখানে রাফ ইউজ করার জন্য। এই যে এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল, এখানেই কিন্তু আমি ভিডিওগুলো করি, আপনাদের সঙ্গে শেয়ার করি এই ডাইনিং টেবিলেই। আমার ডাইনিং টেবিলটা বড়, এমনিতেই 6 চেয়ার, তারপরও কিন্তু স্পেসটা অনেক বড়। আসলে সিম্পলভাবে আমি সাজিয়েছি এটা। এই ডাইনিং টেবিলটা অনেক ভালো পড়েছে, অনেক শক্ত, কাঠগুলো অনেক মজবুত। এই দেখেন, এটা হচ্ছে আমার ফ্রিজ। আসলে ফ্রিজের উপরেই কিন্তু রেখেছি অনেকগুলো ট্যাঙ্কের বয়াম, এখানে দুইটার মধ্যে কিন্তু ট্যাঙ্ক আছে আর গুলো খালি আছে। অনেকেই বলবেন খালি কেন রেখেছি, আসলে খালি না, এগুলো যেহেতু অনেক মোটা সেই জন্য আরগুলার মধ্যে আমি শুকনো আইটেমগুলো রেখেছি। এটা হচ্ছে আমার শোকেস, শোকেসটা আমি পুরোপুরি দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না, শোকেসের গ্লাসে আমাকে দেখা যাবে সেই জন্য এখানে আসতে পারতেছি না, এই জন্য আমি দুঃখিত। টেবিলের মাঝখানে আমি দুইটা ফ্লাওয়ার বেস রেখেছি, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে প্যাক। এই যে দেখেন, একটা হচ্ছে কাগজের গোলাপ ফুল, এটা আমার মেয়ে বানিয়েছে, আর একটা রেখেছি অরিজিনাল, এটা হচ্ছে রেইন লিলি। এই রেইন লিলি কিন্তু দুইটা কলি এসেছে, এখানে ফুল ফুটবে, আমার যে কী খুশি লাগতেছে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যখন এই কলিগুলো ফুল হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে, ডাইনিং রুমের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে। এই যে এখানে পানি দিয়ে আমি আবার র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি, যখনই পানি দেওয়া দরকার হয় তখনই এখানে আমি একটু খুলে তারপরে পানিটা দিয়ে দিই। তারপরে যেহেতু ডাইনিং টেবিলটা একটু বড়, সেই জন্য এক পাশে রেখেছি আমি। এই যে আমার জুসার, মিক্সার, ব্লেন্ডার সবগুলো আমি এখানে রেখে দিয়েছি। যে বড় জুসারটা দেখতেছেন, এটা আপনাদের বাইয়া বিদেশ থেকে নিয়ে এসেছেন, আর আমি মাঝখানে যে ছোট নিমা একটা ছিল ওটা আমি এখান থেকে নিয়েছি। সব সময় তো আর বড়টা ইউজ করা যায় না, তাই না? আসলে কিন্তু আমার ডাইনিং রুমটা ছোট, ছোটর মধ্যে চেষ্টা করেছি একটু গুছিয়ে রাখার জন্য। যেহেতু আমার এখানে 6টা চেয়ার, সেই জন্য আমি একটা চেয়ার এই যে ভিতরে টেবিলটাকে একটু গুছিয়ে রেখেছি, এক পাশ করে নিয়েছি। আমাদের যেহেতু আমরা 4 জন, সেই জন্য 4 জনের জন্য এই 4টা চেয়ার হলে হয়, কিন্তু এখানে 5টাই রয়ে গেল, একটা থেকে যায়। যখন গেস্টরা আসে তখন একটু টেনে টেবিলটা তারপরে নিয়ে নিই। এই যে এক পাশে আছে বেসিন, আসলে ছোটোখাটোর মধ্যে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে ভালোই লাগে, তাই না? আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে ডাইনিং টেবিল। আসলে ডাইনিং টেবিলে যখন খাওয়া হয়, খাওয়ার সময় কিন্তু সবাই একসাথে হয়, তাই না? এমনিতেই বাচ্চারা থাকে, বাচ্চাদের রুমে পড়ালেখা করে, খেলাধুলা করে, আর একসাথে হওয়া যায় না 4 জন। হয়তো বা দেখা গেছে বেশিরভাগ সময় ওরা রুমে খাচ্ছে, নাস্তা রুমে দিয়ে আসতেছে, তবে আমরা দুবেলা খাওয়ার সময় রাতে দুপুরে একসাথেই খাই ডাইনিং টেবিলে বসে। এটা আমার কাছে অনেক ভালো লাগে। এই যে এটা আমার ফিল্টার র্যাক, উপরে ফিল্টার রেখেছি, আর এই যে পাশে একটা চেয়ার রেখেছি, এটা রেখেছি এই জন্য যে পানি কিন্তু বসে খেতে হবে, চেয়ার না থাকলে এদিক দিয়ে তাহলে বাচ্চারা কিন্তু শিখবে না পানি যে বসে খেতে হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পানি বসে খাওয়ার জন্য, যদি তোমরা পানি বসে খেতে ভুলে যাও তাহলে মুখে পানি থাকলে ওটা যেন বমি করে ফেলে দিই, এটা বলেছে। তাহলে দেখেন কতটা গুরুত্বপূর্ণ পানি বসে খাওয়ার জন্য, অবশ্যই পানি বসে খেতে হবে।
এই জন্য আমি চেয়ারটা এখানে রেখেছি যাতে করে ওরা ফিল্টার থেকে পানি নিয়ে বসে পানি খায়। ওদেরকে এটা আমি অভ্যাস করিয়েছি। আর ফিল্টারের নিচে যে আর দুইটা তাক আছে ওগুলোর মধ্যে দেখেন আমি কি রেখেছি। এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে আপনাদের জন্য। এই দেখেন এখানে আমি রেখেছি জমজম পানি, এখানে আছে ঔষধ, যেহেতু এই জায়গাটা একটু ঠান্ডা থাকে ফিল্টারের নিচে, আর এখানে কিন্তু আলো থেকে একটু দূরে আছে। আমরা সবাই জানি ওষুধ কিন্তু আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হয়, যেহেতু আমার ফিল্টারের নিচে এই যে আলোটা কম আসে আর একটু ঠান্ডা থাকবে, সেই জন্য আমি এখানে ওষুধগুলো রেখেছি। জমজম পানি, কালো জিরা, মেথি, সিয়া সিড, তুকমা, এই যে সব কিছু উপকরণ এখানে রাখা আছে। এই দেখেন এই যে এখানে দুইটা মধু রাখা আছে, আর ছোটো কৌটাগুলোর মধ্যে ছিল আগে মধু, আপনাদের বাইরে বিদেশ থেকে ছোটো কোটাগুলো থেকে মধু নিয়ে এসেছিলেন, ওগুলো এখন খাওয়া হয়ে গেছে। এখানে আমি তোকমা, সিয়া সিড, মেথি এগুলো রেখেছি। দেখতেই কিন্তু কোটাগুলো অনেক সুন্দর, তাই না? এইভাবে করে হাতের কাছে রাখলে কিন্তু খুব সহজে খাওয়া যায়, মনে থাকে খাওয়ার জন্য, না হলে কিন্তু খাবো খাচ্ছি বলে বলে আর খাওয়াই হয় না। এখানে আমি রেখেছি আরও কিছু কাঠবাদাম, রেখেছি খেজুর যাতে করে বাচ্চারা খেতে পারে। কাঠবাদাম খেজুর কিন্তু অনেক পুষ্টিকর, তাই না? তারপর দেখেন একদম নিচে রেখে আসতে রাখা, এখানে ঘি রেখেছি, দুইটা ঘি আছে, একটা হচ্ছে আড়ঙে যে ঘিটা ওইটা আছে, আর একটা হচ্ছে এমনি যে একটা ঘি ওইটা, দুইটা ঘি রাখা আছে। এখানে দুধ পাউডার রাখা আছে, ট্যাং রাখা আছে। এই জিনিসগুলো এখানে থাকলে কিন্তু হাতের কাছে থাকে মনে হয় খাওয়া যায় সব সময়। আমার মেয়েরা মাশাআল্লাহ প্রতিদিন কালি জিরা খায়, ওদের বলি কালি জিরা হচ্ছে সর্বরোগের মহাশোধ, তাই না? আমরা সবাই জানি এটা কালি জিরা সব থেকে বেশি ভালো, একমাত্র মৃত্যু ছাড়া কালি জিরা সব রোগের ওষুধ, তাই না? এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর দুধের কোটা টিন, এটা উনি যখন ডুবাই ছিলেন তখন নিয়ে এসেছিলেন। আর এখানে হচ্ছে এটা চৌকস, এই জিনিসগুলো আমি হাতের কাছে রেখে দিই। আর এখানে ফিল্টারের যেহেতু খালি পড়ে আছে, এখানে রাখলে নষ্ট হবে না, হাতের কাছেও থাকবে। এই দেখেন এই পাশে কিন্তু একটা চেয়ার রেখেছি যাতে করে সব সময় ফিল্টার থেকে পানি নিয়েই খেতে পারে বাচ্চারা। এটা অভ্যাস করা দরকার, না হলে কিন্তু বড় হলেও আর এটা করবে না। এই দেখেন আমার ডাইনিং টেবিল কেমন করে সাজিয়েছি। আমার আরও এখানে তিন চারটা টেবিল রানার আছে, আমার যখন যেটা মন চায় তখন এটা এখানে বিছিয়ে দিই। এখন এখানে সিম্পলটাই রেখেছি যাতে করে রাফ ইউজ করবো, যখন গেস্টরা আসে তখনই একটা রানার বিছিয়ে দিই, আবার যখন মন চায় একটু নতুন করে সাজিয়ে নিব তখন আরেকটা বিছিয়ে দিই। এই যে দেখেন এই রেন্ডিলিটা আমার অনেক বেশি পছন্দ, এখানে ফুল ফুটলে কিন্তু অনেক ভালো লাগে, যেহেতু এখন বৃষ্টি পড়তেছে এখনই কিন্তু ফুল ফুটবে। কালকে রাত্রেই দেখলাম এখানে দুইটা ফুলের কলি এসেছে, এগুলো ফুটবে ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে নিমা, যে ব্লেন্ডার পাওয়া যায় ওইটাই, মিক্সার, এটা নিয়েছি যাতে করে ছোটোখাটোর মধ্যে সবসময় করা যায়, বড়টা দিয়ে কিন্তু সবসময় করা যায় না। প্যানাসনিক এটা উনি বাইরে থেকে নিয়ে এসেছিলেন, এটা অনেক বড়, অনেক ভারী, কাছের অনেক ভারী, এটা দিয়ে আমি ব্লেন্ডার করে জুস বানাই। আসলে হাতের কাছে যখন যেটা থাকে ওটা দিয়েই করি, আর যখন প্রয়োজন বড়টা দিয়ে করি, ছোটোটা প্রয়োজন হলে ছোটোটা দিয়ে করে নিই আমি। এখন আমি এই পাশে এসেছি, এটা আমার এই যে শোকেস, তারপর আপনাদের একটু দেখাচ্ছি। এই যে এখানে আমার টুকটা জিনিস রাখা আছে, এই দেখেন দুইটা কলি আছে রেড লিলির মধ্যে, আসলে ক্যামেরার মধ্যে মনে হয় আসতেছে না, তবে যখন ফুটবে আপনাদের সঙ্গে শেয়ার করবে ইনশাল্লাহ। আজকে এটা করব, কালকে এটা করব, যখন মন চায় রুমটা সাজিয়ে ফেলবেন।
আমার যখন ইচ্ছে হয় আমি তাড়াহুড়া করে সব কাজ করে ফেলি। আসলে যেহেতু আমি একাই সংসার সামলাই, সংসারের কাজগুলো আমি একা হাতে করি, কিন্তু সব কিছু আমি করি। করোনার আগে থেকে কিন্তু আমার একটা আপা ছিলেন, আমার হেল্পিং হ্যান্ড, ওই আপাটা কিন্তু আমাকে অনেক সাহায্য করতেন। তারপরে করোনার পর থেকে কিন্তু আমি ভয়ে আর ওনাকে রাখিনি, এমনিতে উনি এখন আসেন তবে আমার বাসার কাজ করেন না। তারপর থেকে আমি কাজ করতে করতে একদম অভ্যাস হয়ে গিয়েছে, এখন কাজ না করলে ভালো লাগে না। আমার মনে হয় আমি যদি 2 থেকে 3 ঘন্টা সব কাজ করি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। রান্নাবান্না থেকে শুরু করে আমি সব কাজ করে ফেলতে পারি। এই দেখেন, এখানে এগুলো রেখেছি, দেখতে ভালো লাগে। আর যেহেতু এগুলা একটু মোটা, এখানে 2টার মধ্যে ট্যাং রাখা আছে, আর 3টাতে আমি বিভিন্ন আইটেম রেখেছি। আর এখানে দেখেন 2টা কোটায় রাখা আছে কিন্তু মুড়ি, এই মুড়ি কিন্তু থাকবেই। আপনাদের ভাইয়ে আর আমার ছোট মেয়ে মুড়ি অনেক পছন্দ করে, আমি মাঝে মধ্যে মুড়ি খাই। আমার তো মনে হয় মুড়ি মনে হয় সবার বাসায় থাকে, তাই না? মুড়ি কিন্তু সবাই পছন্দ করে। এখানে 2টাই মুড়ি রেখেছি যাতে করে ওরা খেতে পারে। আমি মুড়ি এনে তারপরে ছেলে বেছে রেখে দিই, যাতে করে যে বালি থাকে মলে থাকে ওগুলা ফ্রেশ করে রেখে দিই। যে দেখেন, এখানে এক পাশে রাখা আছে এই যে ঝুলানো একটা তাওয়াল রেখেছি বেসিনের এক পাশে। এই যে আমার বেসিনটা বেসিনের মধ্যে রেখেছি, 2 পাশে 2টা হ্যান্ড ওয়াশ। আর রেখেছি এখানে একটা হেক্সিসল। হেক্সিসল কেন রেখেছি অনেকে প্রশ্ন করতে পারেন। আসলে রেখেছি এটা এই জন্য, অনেকে আছে হঠাৎ করে কিন্তু এই যে হেক্সিসল দিয়ে হাত মুছে ফেলে, তাই না? হয়তো হাত ধুবে না, বাচ্চারা আছে হাত ধুতে চায় না, অনেকে আছে সব সময়। আমার মেয়ে স্কুল থেকে আসি একটু হেক্সিসল দিয়ে হাতটা মুছে নেয়, তারপরে হয়ে যায়। সেই জন্য আমি এক পাশে রেখেছি হেক্সিসল, আর 2 পাশে 2টা রেখেছি হ্যান্ড ওয়াশের বোতল। আমার বেসিন দেখেন মাশাল্লাহ অনেক চকচকানা। তোরা যে যাই বলিস ভাই, আমার বেসিন পরিষ্কার চাই। এই যে আসলে বেসিন পরিষ্কার না হলে কিন্তু আমার ভালো লাগে না, বেসিনটা একবার চকচকে চকচকে হতে হবে। আমার বেসিন মাশাল্লাহ প্রতিদিন আমি ক্লিন করি, আমার কাছে একটু ময়লা হলে ভালো লাগে না। এটা আমার ফ্যামিলির, আমার গেস্টরা সবাই বলে, আমার আম্মা বোনেরা ভাইয়েরা সবাই বলে আমি নাকি অনেক গুছিয়ে রাখি। আসলে নিজের প্রশংসা নিজে করা ভালো না, আমার বেসিন পরিষ্কার থাকতেই হবে, না হলে আমার মনটাই ভালো লাগে না, ইউজ করতে ইচ্ছে করে না। আপনাদের কার কেমন লেগেছে আমার আজকের এই ডাইনিং রুম ট্যুর অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ করে নেবেন। আমার ডাইনিং রুমের কোন অংশটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে সিম্পলের মধ্যে সাজিয়েছি আমার পছন্দ মতো, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, কারণ আপনার আমার পছন্দ কিন্তু অনেক ভিন্নতা আছে, তাই না? আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসলে সংসার সুখের রমণীর গুণে, এই কথাটি অবশ্যই সত্যি, এটার কোনো বিকল্প কিছুই নেই। একজন রমণী পারে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে, সাজিয়ে রাখতে এবং ঠিকঠাকভাবে পরিচালনা করতে। জীবনে চলার পথে চাওয়া পাওয়া কম থাকলে জীবনে কিন্তু সুখী হয়ে যায়, এটা কিন্তু বাস্তব, তাই না? আমি কিন্তু অল্পতেই খুশি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার চাহিদা অনেক কম। সবাই সংসার সুখে শান্তিতে গড়ে উঠুক সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ।